ট্যাটুর সঙ্গেই জড়িয়ে রয়েছে পৃথিবীর এক বিচিত্র সংগ্রহের ইতিহাস। মোকোমোকাই, মৃত মানুষের কাটা মাথার আজব অংশ। ওয়ার্ল্ডস ডায়েরি এর আজকের পর্বে জানাবো সকল বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। দেহের বিভিন্ন অংশে ট্যাটু বা উল্কি আঁকা বেশ জনপ্রিয়। বিশেষ করে তরুণ তরুণীরা প্রচণ্ড ব্যথা সহ্য করেও হাতে, গলায়, বুকে, এমনকি পিঠে নানান রকম ডিজাইনের ট্যাটু এঁকে নিজেদের আকর্ষণীয় করে তোলেন। সাধারণত শুয়ে কালি লাগিয়ে ট্যাটু শরীরে খোদাই করা হয়। এ কালি অনেক সময় শরীরে অস্থায়ীভাবে বসায়। অনেকেই আবার চামড়ায় এমনভাবে ট্যাটু আঁকেন যা আজীবন থেকে যায়। কারোর কাছে এটি শিল্পের ধরন, আবার কারো কাছে নিজেকে ফ্যাশনেবল দেখানোর কৌশল। হাতের কবজির কাছাকাছি ছোট প্রজাতি, ঘাড়ে প্রিয়জনের নাম কিংবা পিঠ জুড়ে ডানা ছড়ানো ফিনিক্স ট্যাটু বা উল্কি এখন ফ্যাশনেরই একটা অংশ বলা চলে। তবে এর শুরুটা বেশ পুরনো। বহু যুগ আগেও কোনো কিছু চিহ্নিত করতে ব্যবহার করা হতো ট্যাটু। ইতিহাসবিদদের মতে আজ থেকে প্রায় 14,000 বছর আগে মানুষ প্রথম শরীরে ট্যাটু বা উল্কি এঁকেছিল। সেই যুগে উল্কি বা ট্যাটু মূলত ধর্মীয় কারণে বা গোষ্ঠী চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হতো। এই যুগে যার রীতিমতো স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। জানা যায় 1691 সাল নাগাদ উইলিয়াম ডিম্পিয়ার নামের এক পরিব্রাজকের হাত ধরে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন অংশে ট্যাটু ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এই ট্যাটুর সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর এক বিচিত্র সংগ্রহের ইতিহাসও। মোকোমোকাই, মৃত মানুষের কাটা মাথার আজব সংগ্রহ। 1864 সালে কর্মসূত্রে নিউজিল্যান্ডে যান ব্রিটিশ মেজর জেনারেল হোরাশিও গর্ডন রবলে। সেখানে তাকে বেশ কয়েক বছর থাকতে হয়েছিল। এই সময় গর্ডন রবলের নজর কারে মাওরি উপজাতিদের গোটা মুখ জুড়ে আঁকা অদ্ভুত সব আঁকা বুকি। মূলত নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কিছু এলাকায় আজও মাওরি উপজাতি মানুষেরা বসবাস করেন। মাওরি উপজাতির মানুষেরা তাদের ধর্মবিশ্বাস ও সমাজ ব্যবস্থা অনুযায়ী সারা শরীরে ও মুখে উল্কি বা ট্যাটু করেন নিজেদের বিশেষভাবে চিহ্নিত করার জন্য। মাওরি উপজাতির এই উল্কি বা ট্যাটু শরীরে আর মুখে চিরস্থায়ী চিহ্নিত করা হয়। এই ট্যাটুটাকে বলা হয় মোকো। মাওরি উপজাতিদের এই মোকো জেনারেল গর্ডনকে এতটাই আকৃষ্ট করেন যে তিনি এই ট্যাটুগুলো নিজের নোট বইয়েতে এঁকে তা লেখালেখি শুরু করেন। কিন্তু নিজের হাতে আঁকা ছবি দিয়ে তিনি পরিষ্কার করে সবাইকে বিষয়টা বোঝাতে পারছিলেন না কিছুতেই। বিরোপণেও স্পষ্ট হচ্ছিল না বিষয়টি। তবে কিছু একটা বিকল্প উপায়ে ভাবতে শুরু করলেন তিনি। শেষমেশ একটা অদ্ভুত পরিকল্পনা তার মাথায় আসে। গর্ডন মৃত এই উপজাতিদের উল্কি করা মাথা কেটে নিজেদের কাছে সংগ্রহ করে রাখবেন বলে ঠিক করেন। যেমন ভাবা তেমন কাজ। এরপর থেকেই মৃত মাওরি উপজাতিদের কাটা মাথা বিশেষ উপায়ে সংগ্রহ ও সংরক্ষণ করা শুরু করেন জেনারেল গর্ডন। জেনারেল গর্ডনের সংগৃহীত মোকো আঁকা এই মাথাগুলোকে বলা হয় মোকো মোকাই। কিন্তু সেকালে কিভাবে মৃত মানুষের মাথা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তিনি? যতদূর জানা যায় মাথার ভেতরের পচনশীল অংশগুলিকে যেমন ঘিলু, চোখ ইত্যাদি বের করে এনে তার মধ্যে বিশেষ ধরনের গাছের ছাল বা এক ধরনের আঠা বড়ে দিয়ে রোদে শুকিয়ে নেওয়া হতো। মুখের ওপরের চামড়াতেও মাখিয়ে দেওয়া হতো বিশেষ ধরনের আঠা। এইভাবে উপযুক্ত উপায়ে সংরক্ষণ করার ফলে বছরের পর বছর পেরিয়ে গেলেও অবিকল থেকে যায় মোকোমোকায়। অবসরের পর যখন ইংল্যান্ডে ফিরে জেনারেল গর্ডন রবলে, তখন তার সংগ্রহে ছিল প্রায় 35-40 মোকোমোকাই বা উল্কি আঁকা কাটামাথা। কিন্তু বেশিরভাগই সংরক্ষণের জায়গার উপযুক্ত অভাবে আর অযত্নে নষ্ট হয়ে যায়। বর্তমানে গর্ডন রবলের মোকোমোকাই এর কয়েকটি আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সযত্নে সংরক্ষিত রয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।